আসসালামু আলাইকুম প্রিভিয়াস, বরাবরের মতো আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বেনিরাইলের যে ঐতিহ্যবাহী মাছের মেলা বা জামাই মেলা, সেই জামাই মেলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যেটি সেই 1800 শতকের শেষের দিকে শুরু হয়ে আজকে 2024 সাল এ পর্যন্ত প্রায় 100 বছরের বেশি ধরে এই যে ঐতিহ্য ধরে রেখেছে সেই বেনিরাইলের জামাই মেলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস, আপনারা সকলে আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখুন, লাইক কমেন্টস করুন এবং জানিয়ে দিন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান। প্রিভিয়াস, আপনারা সকলে আমাদের সাথে থাকুন, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে আজকে বেনিরাইলের মাছের মেলার যে ভিডিও সেটি কিন্তু আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো। প্রিভিয়াস, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদের সকলকে এই মাছের মেলার আদ্য বন্ধ দেখানোর জন্য চেষ্টা করি। আপনারা সবাই পাশেই থাকবেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? বিশাল বড় এক মেলা, বছর একবার বসে মাছ কেনার জন্য আইছি। আব্দুল রহমান? হ্যাঁ, আব্দুল রহমান। সাথে কি আসছে আর? সাথে আমার ওয়াইফ আছে। আচ্ছা আচ্ছা, কোথায় চলে গেলেন কেন, মেলায় আসছেন? আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপা? আমার নাম বিলকিস আক্তার। বিলকিস, আপনার বাড়ি কি এখানে? না না, আমার বাসা 27। 27 গাজীপুরে? 27। হ্যাঁ, শুধু মেলার উদ্দেশ্যে আসা? হ্যাঁ জি, মেলার উদ্দেশ্যে। আমি কখনো আসিনি, আজকে আসলাম। যাক, ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ, ভালো থাকবেন। জি জি, ওকে জি, ভালো থাকবেন। তোমার প্রিভিয়াস, আমরা যদি লক্ষ্য করি, দেখেন প্রিয় বন্ধুরা, মানুষজন, শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে আসতেছে এই বেনিরাইলের ঐতিহ্যবাহী যে মাছের মেলা, জামাই মেলা, সেই জামাই মেলাকে উদ্দেশ্য করে এখানে সেই 1800 শতকের শেষের দিকে শুরু হয়ে আজকে 2024 সাল প্রায় 100 বছরের বেশি যাবত এই মেলার ঐতিহ্য ধরে রেখেছে আমরা যেটি দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন, এখানে হাজারো হাজারো লাখো লাখো মানুষ কিন্তু এই মেলায় সমাগত হয়। মোটামুটি আমরা কথা বলবো তাদের সাথে, কয়দিন ব্যাপী মেলাটা চলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। ভাই, এটা নাম কি মাছ ভাই? পাখি মাছ। পাখি মাছ, সামুদ্রিক? কত করে কেজি? হ্যাঁ, 1400 বলছি। 1400 বলছেন না? কয় কেজি ওজন আছে এটা? আছে 73 কেজি। এই যে প্রিয় বন্ধুরা, আমরা দেখেন বেনিরাইলের মাছের মেলায় আজকে কত বড় একটা পাখি মাছ দেখতে পাচ্ছি, 73 কেজি, যেটা 1400 টাকা কেজি করে চাচ্ছে। মাইকে ধন্যবাদ। কুড়াল কত কেজি দাদা? কুড়াল কত করে কেজি? এটা চিংড়ি মাছ গুলি এখানে দেখেন কত সুন্দর ভাবে আছে। একটু দেখি দেখি আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি দাদা? নাম আছে উজ্জ্বল চন্দ্র দাস। উজ্জ্বল দাস, বাড়ি কোথায়? কালীগঞ্জ। কালীগঞ্জে, তো দেশের মানুষ, বাড়ির মানুষ। এটা কি মাছ? এটা হইছে আপনার কেউ কয় পিরান, কেউ কয় চান্দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বল কোন এলাকার? বারমায়া। বারমায়া। এই বড়টা কত কেজি ওজন হবে? এটা হইব 10-12 কেজি হইব। এটা কত কেজি বলছেন? কত কতটুকু ওজন? কয় কেজি ওজন হবে? 10-12 কেজি। 12 কেজি হবে না? ভালো আছেন ভাই না? এই কাতলা কোন এলাকার?
কাতলা বারমায়া বারমা এটার ওজন কি রকম হবে এটা 22 কেজি 22 কেজির মতো হবে না জি এটা কত করে বিক্রি করতেছেন 1500 টাকা ভাইয়ের বাড়ি কি এলাকায় স্থানীয় আচ্ছা ভালো আছেন না ওকে ভালো থাকেন চলুন প্রিয়বাস আমরা সামনে যাই এবং যেতে যেতে বন্ধুরা আপনাদেরকে আমরা আজকের এই বিনি রাইলের যে ঐতিহ্যবাহী মাছের মেলা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছি আসুন এই যে বেচা কিনা হচ্ছে এখানে এটা দেখান দাদা কেমন আছেন ভালো দাদা দাদা কত করে বিক্রি করা হলো এটা 400 টাকা করে বিক্রি করছি নিচে কে জামাই কই আমার জামাইয়ের দরকার তো এদিকে আসেন আসেন ভাই একটু প্লিজ এই যে দেখেন 400 টাকা করে বেচা কিনা হলো ওজন কতটুকু হবে এটা কতটুকু ওজন দাদা বল না কত 15 কেজি কেজি কতটুকু ওজন হবে 11 কেজি মতো না কাতলটা কি বারমিস এই যে দেখেন প্রিভিয়াস একটা কাতলা মাছ আমরা দেখতে পাচ্ছি কত বড় একটা কাতলা মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখেন রুই কত করে দাদা জামাই হয় নাই হবে ওকে দেখি কিনছে দেখি একটু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাইয়া মোহাম্মদ ফাইজুল্লাহ ফাইজুল্লাহ ভাইয়ের বাড়ি এখানেই আসুন প্রিয়বেস আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকের এই যে বিনিরাইলের মাছের মেলা যে বড় বড় মাছগুলি আছে সবগুলি আমরা দেখানোর জন্য চেষ্টা করব আসুন এবার যে আমরা দেখাচ্ছি জামাইয়ের হাতে মাছ নাই কেন জামাইয়ের হাতে মাছ নাই কেন ভাই লন ভাই জি 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 ধন্যবাদ জামাইদেরকে স্বাগত জি আসসালামু আলাইকুম এটা কি মাছ ভাইয়া ভাই পানি খাইতেছে সুরমা না সুরমা দেখো কত সুরমা বড় সুরমা মাছ সামুদ্রিক সুরমা অনেক বড় এটার ওজন কি 12-14 কেজি হবে কত করে কেজি বেচতেছে 12 কেজির উপরে আছে না ভালো থাকেন ভাইয়া একটু কম আছে না আমার কাছে মনে হইলো 20 কেজি সাগরের কাতলা না কত করে কেজি বেচতেছেন বিক্রি তো করতে পারতাম চাওয়া কিরকম চাওয়া 1500 কেজি না বোয়ালটা কতটুকু হবে
8 কেজি না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমি কাপাস 1 নম্বরের কাপাইছে না কাপাস কাপাইছ 1 নম্বর কাপাইছি বলছি আমি কাপাস তো ওই পাঁচটা হ্যাঁ হ্যাঁ 1 নম্বরটা জি ওকে জি ভালো থাকেন কি বাবা কি কিনতে আসছো একটু দেখি একটু আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আছি ভাই ভালো কি বেচা কিনা হইছে নাকি আবার আনিছে না বেচা কিনা হইছে না কত কইরা কি কইলেন আপনারা কি চাইলো আচ্ছা আচ্ছা বেচা কিনা হইছে না ভাই কতটুকু এটা ওজন কতটুকু এটার এটা 5 কেজি কত করে বেচলেন 500 টাকা বেচছি 300 টাকা আপা কেমন আছেন ভালো আছেন জামাইয়ের কিনার কথা না না জামাই কিনার কথা না কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বাড়ি কোথায় বাড়ি হলো মার্তা মার্তা প্রতাপপুর মার্তা এখানে চুপাইরের জামাই চুপাইরের জামাই আচ্ছা যাক ভালো আছেন না আলহামদুলিল্লাহ যাক ওই যে প্রতি বছর অন্তত পক্ষে মেলা উপলক্ষে একটা রিনিউ হয় শ্বশুর বাড়িতে এটা তো বিরাট জিনিস জি ভালো থাকেন ইনশাআল্লাহ হবে তো কয়দিন পরে বাবা চলুন এটার ওজন কিরকম হবে দেখেন বড় বড় রুই মাছ প্রিয় বন্ধুরা ওনার কাছে দেখেন বড় বড় রুই মাছ এটা গ্রাস কার্প এই যে রুই আছে এটা সুরমা টুনা টুনা ফিস তারপরে এটা একটু ধরেন না টুসা করে ধরেন না একটু ধরা যাবে ওইভাবে এটার ওজন কি 10 কেজি 8 কেজি হবে এরকম এটার ওজন হবে 6 কেজি 6 কেজি না আর এটা তো হচ্ছে কুরাল কুরাল কই কুরাল কই কুরাল কত করে কই কুরাল 1250 টাকা 12 টাকা 50 ধন্যবাদ ভাই ভালো থাকেন চলেন আমরা ওইদিকে যাই একটু ভাইয়া ভালো থাকবেন ওজন হইব ধরেন 15-16 কেজি আর হেড হইব 18 কেজি এরকম হইব আর কি 18 কেজির মতন আশেপাশে দিয়ে হইব আর কি কত কেজি চাচ্ছেন চাচ্ছি ভাই 1050 টাকা কেজি আচ্ছা 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 কিনতে আসছেন নাকি জি কিনতে আসছি পরে দাম হয়েছে জামাই নাকি এলাকার না এলাকার সন্তান মাশাআল্লাহ ভালো জি ধন্যবাদ আপনাকে ভাইয়ের বাড়ি কোথায় যদি ফেসবুকে পোস্ট হয়ে দেয় ওইখানে কি আছে দেখো মাছ
দেখি বাবা, বাবা দেখি, মুরব্বী দেখি একটু বাবা। আসসালাম আলাইকুম, কিনছেন কত করে নিল? 2700। 2700 না? আর কিছু মনে না করলে, আপনি কি জামাই না এলাকার মানুষ? কোনটা? না না, আমি এলাকার লোক। আপনি এলাকার লোক? জি জি। তো জামাই মেলার নাম এখানে সব পাইতেছি, এলাকার লোক কেমনে হইব? কত দিয়ে জামাই লাগবো না? আপনার কথা ঠিক আছে, ঠিক আছে। ওই জামাই আসেন, এদিকে আসেন, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই ভালো। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি পাবনা। কিছু মনে না করলে এখানে একটু সামনে। ঠিক আছে। পাবনা থেকে আসেন? আমি পাবনা থেকে আসি ভাই। আচ্ছা আচ্ছা, পাবনা কোথায়? আমার পাবনা চাটমোহর থানা। চাটমোহরে না? এই 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 বিয়ে করছেন কোথায়, কোন গ্রামে? আমি বিয়ে করছি জাঙ্গালিয়া, কালীগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, কাছে আছে। না কাছে না, আমি অনেক দূর থেকে আসি। না না, জাঙ্গালিয়া তো কাছে। হ্যাঁ, জাঙ্গালিয়া কাছে। আউরা খালি জাঙ্গালিয়া বলে কাছে তো। হ্যাঁ, এখানে কাছে। আপনি প্রতি বছর আসেন নাকি? না, আমি এই প্রথমবার আসছি। আমি আমরা ছোট থাকতে আসছি। আমি মানে আপনি শুধু ছোট থাকতে আসছেন, এবার তারে অবস্থা করাইলেন, তাই না? এখন আমার গাজীপুরের মেয়ে হইছে পাবনার বউ, তাই না? যা, কি মাছ কিনলেন? আমি এখানে কাতল মাছ কিনছি। কাতল মাছ কিনছেন? এই যে দেখেন, আমাদের এই গাজীপুরের জামাই, উনি এখান থেকে পাবনার মানুষ, মাছ কিনছে। ওনাকে আমাদের পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ওকে ওকে। চলুন প্রিয় ভিউয়ার্স, আমরা সামনে যাই। এটা কি গ্রাস কাপ নাকি ব্রাড কাপ? না, ভালো থাকেন দাদু ভাই। এই যে আমার, এটা হচ্ছে সামুদ্রিক কাকা নাকি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই জানার নাম কি? আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা কি মাছ একটু যদি বলেন? আমি রেড লাল কোরাল যেটাকে বলা হয়, এটা তো সামুদ্রিক মাছ। এটা কতটুকুন হবে ওজন? 8 কেজি। দাম কত করে কেজি এটার? কেজি 1200 টাকা কেজি। 1200 না, এটা তো নদীর আইর মাছ নাকি? এটা পদ্মার মাছ। পদ্মার মাছ। এটা ওজন কতটুকু? 10 কেজির মতো হবে? না, 10 12 কেজি হবে। 10 12 কেজি। এটা কি রকম দাম? এটা কেজি বেচতেছি 2200 টাকা। এই যে দেখেন প্রিয় ভিউয়ার্স, আমরা দেখাচ্ছি এখানে, দেখেন যেটা রেড কোরাল নামে পরিচিত সামুদ্রিক মাছ, এটি কিন্তু আমরা আজকে গাজীপুরের এই বিনিরাইলের ঐতিহ্যবাহী জামাই মেলা বা মাছের মেলাতে পাচ্ছি। পাশাপাশি পদ্মার সুস্বাদু যে আইর মাছ, সেটি কিন্তু আমরা এখানে পাচ্ছি। আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভাই। আপনারা ভালো থাকবেন, আপনাদের বেচা কিনা ভালো হোক, আর জামাইরা বেশি বেশি আসুক এবং বেশি বেশি মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যাক। জি আসসালামু আলাইকুম।
এই যে আমাদের এখানেও কিন্তু রেড কোরাল এবং সামুদ্রিক যে কাইকা মাছ দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সমারিত বিয়ার্স ভাইয়ের বাড়ি কোথায় কত করে কেজি ব্রিগেড না সিলভার ব্রিগেড না দুটো ধরেন কত করে জামাই কই তাই না আসেন এদিকে আসেন ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়ের নাম কি আচ্ছা দাদার বাড়ি কোথায় রাজবাড়ি বলতে ফরিদপুর রাজবাড়ি থেকে শ্বশুরবাড়ি এখানে শুধু মেলা দেখতে আপনাকে আমাদের পক্ষ থেকে সুস্বাগতম আপনি ভালো থাকেন মেলা দেখেন মজা করেন জি জি ওকে চলুন আমার ভাই মাছ প্যাকেট করে রাখছে ভালো আছেন না এখানে ওজন কিরকম হবে আমরা খুব আনন্দিত বাড়ি কোথায় ভাইয়া বাড়ি গাজীপুর গাজীপুর কোথায় গাজীপুর নরুন নরুন নরুনে না এটা কোন এলাকার মাছ মাছ এগুলো হচ্ছে নরুন বেলার বেলায় না বেলায় মিলের বেলায় মিলের ওজন কি 7 কেজি 8 কেজি ওজন 8 কেজি 9 কেজি কাতল 7 কেজি ব্রিগেডটা কি রকম হবে ব্রিগেডটা 9 কেজি একটু ব্রিগেডটা ধরেন তো দেখি এই যে দেখেন এই যে প্রিয় বন্ধুরা আমরা আজকে দেখেন এই গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইলের ঐতিহ্যবাহী জামাই মেলায় আমরা 9 কেজি ওজনের একটা ব্রিগেড মাছ দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে সাথে নিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি একটু দেখি ভাইয়া ভাইয়া একটু দেখি ভাইয়া কত কেজি বেচে হইলো দাদু ভাই 500 টাকা কেজি বিক্রি হয়েছে এটা কি মাছ রুই মাছ একটু দেখানো যাবে কি হ্যাঁ দেখা যাবে তো একটু একটু যদি বের করতেন দয়া করে কিছু মনে না করলে আর কি যে 500 টাকা কেজি বিক্রি হলো রে এটা কি জামাই কিনছে না শ্বশুর কিনছে এটা শ্বশুর জামাই হলো বলতে পারবো না কেন কিনছে এখন শ্বশুর জামাই শ্বশুর শ্বশুরে কিনছে মনে তাই না তাহলে শ্বশুর মেলা একটা করা দরকার হ্যাঁ তাইটাও করা দরকার আচ্ছা আচ্ছা জি ভালো থাকেন আসসালামু আলাইকুম এটা কি মাছ দাদু এটা কি শাপলা পাতা না পান পাতা কোনটা বলে শাপলা পাতা না এটা কতটুকু বড় ছিল এখন তো আমরা দেখতে পারতেছি না 200 কেজি 200 কেজি কত করে কেজি বেচতেছেন 700 টাকা আর চাইন না সবাই তো গেছে এটা কি মাছ ভাই এটা বাইং সামুদ্রিক বাইং কত কত কেজি ওজন হবে এটার 7 কেজি ওজন হবে কত করে কেজি যাচ্ছেন 1000 টাকা এটা কি জামাই কিনবে না শ্বশুর কিনবে জানা জানা আছে তারে দিবেন না ধন্যবাদ ভাইজানরা কি দুজনে জামাই নাকি দুই হাতে ধরেন দুই হাতে মাছটা ধরেন
কি মাছ কত টাকা দিয়া কত থেকে কিনলেন বলেন একটু কাছে ধরেন ধরলে ঠিক না এটা বিনিরালে মাছের মেলা থেকে এটা হলো ইয়া আমাদের আপনি কি করেন আপনার নাম কি বলেন একটু উপরে ধরেন বলে আমি মোহাম্মদ নাজুক শেখ আমি এই যে ইয়া মাছ এটা এখানে মাছের মেলা থেকে কিনছি দাম পড়ছে 1700 টাকা কি মাছ এটা হলো কি মাছ জানি কয় সামুদ্রিক ক্যাচ বলেন তো এটা কি আপনি জামাই জি না আচ্ছা তাহলে কি মাছটা কি মাছটা কাইয়া মাছ 1700 টাকা কিনছি মাছের মেলা থেকে কেন এত দাম দিয়ে কিনলেন কেন এটা পস মাছের মাছটা আনকমন মাছ এটা আমাদের এলাকায় এত সচরাচর নাই যার কারণে কোথায় ভাই পছন্দ হয়েছে এটা দাম দিয়ে কিনছি বড় কাতলা নিয়ে আসছে মাছ আগে ধরুন বিশাল কাতলা বিশাল কাতলা হাতে না ধরলে তো এটা হবে না কয় কেজি কি জামাই জামাই তো বিয়ে শাদী করছে আমরা জামাই না আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবেন শ্বশুর বাড়ি না নিলে মার বাড়ি নিয়ে যাবো নিজের বাড়ি অনেক দূর থেকে আসছে আপনার দূর থেকে আসছিলেন কোনা বাড়ি কড্ডা কোনা বাড়ি কড্ডা কোনা বাড়ি বড় করে ঢোকাই দেন ভিতরে হ্যাঁ ওকে হ্যালো গাইস আসো দেখি আমি তোমাকে খুঁজছে বাংলাদেশ নাম কি বাবা কোথায় থাকো বাসা কোথায় বাসা দোলাদিয়া গাজীপুর দোলাদিয়া এখানে আসছো কি তোমার এই যে মেলার জন্য জি আর কে আসছে আমার পরিবার সহ আসছে কই তারা কই ঢাকা সবাই এদিকে আসো আসেন 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 ভাই কি এখানে জামাই নাকি না দেখতে আসা আমি জামাই না আমি দেখতে আসি প্রতি বছর আসেন আসেন এদিকে আসেন আবার জি ম্যাডাম আস্থা তুমি কি অনেকগুলি জি জি ওকে 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 ভালো থাকে রোজিনা গ্যাঙ্গের মাছ আচ্ছা রাখবো হ্যাঁ গেল গেল করবে রাখ গাজীপুর উপজেলার এলাকার জামাই ভাই একটা কাতল নিছে 16 কেজি ওজন ঠিক আছে শ্বশুর বাড়ি গিফট করবে শাশু শ্বশুরি খাবে জামাইকে লাইক দিবে ধন্যবাদ 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 জি প্রিয় বন্ধুরা আমি আবারও আপনাদেরকে যে বিনিরাইলের যে জামাই মেলা বা মাছের মেলা যেটি আছে সেখান থেকে দেখানোর জন্য চেষ্টা করছি যে দেখেন সারি সারি সাজানো আছে দেশি মাছ বোয়াল মাছ রুই মাছ তারপরে হচ্ছে গ্রাস ক্রাব বড় বড় বোয়াল মাছ কাতল মাছ এই বাংগাসটা কোথাকার প্রিভিয়ার্স
দেখতে দেখতে এই অপরূপ সুন্দর গ্রামীণ জনপদের যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটির সাথে ছিলেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। প্রিভিয়াস আজকের মতো এই গাজীপুর জেলার কালীগঞ্জের এই বিড়ি রেলের জামাই মেলা বা মাছের মেলা থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।